ठंडा कर एक सुधमय गल्प मिजाज बड़ खासा भाई আমি আগে মেয়ে মানুষ পছন্দ করতাম না, ভয় পেতাম। আমি
যে বাসায় থাকতাম তার উল্টো দিকের বাসায় একটা মেয়ে থাকতো। ওই মেয়েটাকে আমি যখন প্রথম প্রথম দেখতাম অনেক ভয় পেতাম, কিন্তু সুধাময় আমাকে খুব পছন্দ করত। একদিন তো ভাই আমি ভয়ের চোটে আমাদের বাসায় বসে রাগের মাথায় এক প্রচণ্ড জোরে থাপ্পড় দিলাম। সে থাপ্পড় খেয়ে সুধাময়ের জ্বর চলে আসলো। তারপর ভাই আমি রাত্রে ওদের বাসায় গেলাম, ওষুধ টষুধ নিয়ে গেলাম, কিন্তু সুধাময়ের বড় বোন রসময়ী দজ্জাল, রসময়ী কারণেই আজকে আমি এই জায়গায়। রসময়ী সেদিন বাসায় ছিল না, তো ওষুধ টষুধ দিয়ে আসলাম। ওই দিনই প্রথম মেয়েটাকে আমার ভাল লাগলো। কোনো মেয়েকে ওই দিনই প্রথম আমার ভাল লাগে। পরে ওষুধ টষুধ দিয়ে আসলাম, জ্বর। পরে সেই রাতে আমি ওদের বাসায় থাকলাম, রসময়ী ছিল না, বুঝছেন? তারপরে তো আস্তে আস্তে এরকম আমরা বেশ ভালো সময় কাটতেছিল। আমি সুধাময়কে নিয়ে এই জায়গায় যাই, সে জায়গায় যাই। এর মাঝখানে ওর বোন রসময়ী এই ব্যাপারটা বুঝে ফেলল। এই বড় বোনই যত সর্বনাশের মূল। আমাদের সব কিছু ঠিকঠাক মতো চলছিল, সে এমনকি সুধাময়ীকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য একটা মেয়েকে আমার পিছনে লেলিয়ে দিল। তারপর ভাই ভাই গল্পটা তো শেষ হয় নাই এখনো। ইমাজ ভাই শুনো, এবিল আকবর, মাঝ ভাই গল্পটা পুরো বলবা, মাঝ ভাই সেটা মুখস্ত করবে, মুখস্ত করে সেটা আমাকে আবার আমি ঘুম থেকে উঠলি পরে আমাকে বলবে। মুখস্ত যদি পুরোটা বলতে না পারে তুমি আমাকে ধরায় দেবা যে ভুল করেছে, বলতে না পারলে তালি পরে আবার সেই শাস্তি, বুঝতে পারছো? তুমি পাও ধরবা আর মাঝ ভাই পাও পরে দেবে মাথা নিচে দেবে। ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু, আপনি আপনি করে কথা বলবেন মাইজ ভাই। ভাইয়া আচ্ছা, ভাইয়া আচ্ছা, খাবেন একটু। তারপরে তারপরে ভাই আমার পেছনে একটা মেয়েকে লেলিয়ে দিল। এটা খারাপ, চুপ। বহুত বকর বকর করছোস, এমন আমারটা শোন। শোন, ভালোবাসবি ভাই, ভাই পরে ঘুমা, ভাই ঘুমান ঘুমান, শুনতেছি। শোন, ভালোবাসবা আধা আধি বাসবা, পুরা বাসবা না। হ্যাঁ, আমার প্রেমে একটা মাইয়া পড়ছিল, একটু কালা, তার নাকটা তোমার থেকে একটু লম্বা। মেয়েটা একদিন বিয়ে করার জন্য চলে আসলো, আমি তারে বিয়ে করি না। ওরে ধুমকা লাগা ধুম, গল্পটা খুব সুন্দর, বলেন ভাই বলেন। আমার গল্প শুনে নাই ভাই,
গল্প শুন বিভাই ভাই। মাইজ ভাই গল্প শুনে নাই ভাই, শুনে নাই। এত কবে কি শাস্তি দেবো আর ভাই? ওর পা উপরে উপরে তুলব, পা উপরে এই শাস্তি সকালে দেবো। তুই গল্প শোন, দুবার তুলবো কিন্তু না শুনলি পরে, বুঝতে পেরেছিস? বলেন ভাই। আপনি না থাকলে আমার অনেক কষ্ট হতো ভাই। আমি সিগারেট খাই না, তারপর আপনি যখন দিলেন নিয়ে গেলাম। আপনি আমার এত মারছেন, পিটু ভাই আসলে তো আপনার কবর গ্রহে ছেড়ে দিবে। তার পিটু ভাইকে মারবে, গা হাত দিবে, মাথা নিচে দিয়ে পাও পড়ে দাঁড়া। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ও বড় ভাই, এইটা সারা বড় ভাই, আপনি যেটা বলবেন বড় ভাই সেটা করবো। বড় কষ্ট বড় ভাই, বড় ভাই। এই আমি বালিশ দেবো নিছি, মাথার নিছি আমি ধরবো, তাও তুই মাথার নিচে দিয়ে পা উপরে দিয়ে। না 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 না, বড় ভাই, বড় ভাই অন্য কিছু বলেন। বড় ভাই, বড় ভাই, আমার রাম, রামের ধোয়া লাগে বড় ভাই। বুক ডোম দিতে পারবে? হ্যাঁ তা পারবো বড় ভাই, আপনি একটু দেখায় দেন বড় ভাই। আমার সাথে সাথে দে বড় ভাই, বড় ভাই, বড় ভাই দিচ্ছি, দিতাছি বড় ভাই। শুরু কর এভাবে না। ওয়ান, হ্যাঁ বড় ভাই, টু, থ্রি, থামবি কিন্তু। জি বড় ভাই, দিচ্ছি বড় ভাই, জি জি বড় ভাই।
আশীর্বাদ আছে না? একবার যদি আমি সারা পাইতাম, তাহলে যারা আমার পিঠু বানাইছে, আমার গডফাদার, তাকে আমি খোসায় খোসায় মারতাম। কেবলই রাত হয়ে যায়।